আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্কে যাচাই তিনটে পার্ট পেয়েছো, পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি। পার্ট থ্রিতে আমি তোমাদের বইয়ের কোষে দেখি 16.1-এর 13 পর্যন্ত অঙ্ক করিয়েছি। আজকে পার্ট ফোরে 14 থেকে অঙ্ক করাবো। আমি বুঝতে পারছি তোমাদের এই অধ্যায়টা করতে একটু কঠিন লাগছে, কঠিন লাগারই কথা, কারণ এই অধ্যায়টাতে আমরা উপপাদ্যের প্রয়োগগুলো নিয়ে আলোচনা করছি, তাই এটা একটু কঠিন বিষয় আর কঠিন লাগারই কথা। তো আজকে আমরা পার্ট ফোরে এই উপপাদ্যের প্রয়োগগুলোকে একটু নতুনভাবে আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো শুরু করা যাক। 14 দাগের অঙ্কটা বলা আছে, প্রমাণ করি যে একটি ত্রিভুজের শীর্ষ কোণ। তাহলে প্রথমত আমরা একটা ত্রিভুজ আঁকি। মনে করো আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই ত্রিভুজের মনে করো নাম দিলাম এ, বি, সি, আর এ কোণটা হচ্ছে শীর্ষ কোণ। এরপর বলা আছে শীর্ষ কোণের সমদ্বিখণ্ডক। মনে করো এই শীর্ষ কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে এ ডি, অর্থাৎ এই এ ডি স্বরেখা এই শীর্ষ কোণটাকে দুটো সমান ভাগে বিভক্ত করে দিয়েছে। এবং ভূমি এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, তাহলে এটা শীর্ষকোণ এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বটা মনে করো এ ই। কথার অর্থ এই কোণটাও 90 ডিগ্রি এবং এই কোণটাও 90 ডিগ্রি। এরপর বলা আছে শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডক এবং এটা হচ্ছে যে আমাদের লম্ব, এই দুটোর মধ্যে অন্তর্ভুক্ত কোণ নিশ্চয়ই এই কোণটা। এই অন্তর্ভুক্ত কোণটা বলা আছে ত্রিভুজের ভূমিষ্ঠ কোণদ্বয়, অর্থাৎ এটা একটা ভূমিষ্ঠ কোণ আর এটা একটা ভূমিষ্ঠ কোণ, এই ভূমিষ্ঠ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক, এটা আমাদের মান করতে বলেছে। তাহলে তোমরা পদত্বটা বই থেকে লিখে নেবে, আমি প্রামাণ্য থেকে লিখতে শুরু করি। দেখো তাহলে প্রমাণ কি করতে বলেছে, তাহলে প্রমাণ করতে হবে, করতে হবে। এরপরে দেখো আমি আর কোণ দিয়ে লিখবো না, আজকে একটু নতুনভাবে লেখার চেষ্টা করি। কী করছি দেখো, আমি এই কোণটাকে এক্স, এই কোণটাকে ওয়াই এবং এই কোণটাকে জেড ধরে নিই। তারপর তাকিয়ে দেখো এই যে ডট ডট দেওয়া কোণ দুটো সমান, তো তাই এটাকে এ এবং এটাকেও এ ধরে নিলাম, মানে এই পুরো কোণটাকে এ এবং এই পুরো কোণটাকে, কারণ দুটো কোণ সমান। তারপরে দেখো এই কোণটাকে আমি ধরে নিলাম বি মনে করো, আর এই কোণটাকে মনে করো আমি ধরে নিলাম সি, তো দেওয়া আছে তাহলে সি নয়, এটাকে মনে করো আমি এফ ধরে নিলাম। ঠিক আছে, কি করেছি আমি কোণগুলোকে বারবার না লিখে প্রতিটি কোণকে কোনো কিছু দিয়ে নোটেশন দিয়ে ধরে নিয়েছি। তাহলে কি হচ্ছে আমাদের এই যে এ বি ই এরকম আর কোণ লিখতে হচ্ছে না, শুধুমাত্র নোটেশন দিয়ে লিখলে অনেকটা সুবিধা হয়। দেখো তাহলে আমাদের প্রমাণ কী করতে হবে, যে এই কোণটা, এই কোণটার নাম কি দিয়েছি জেড, তাহলে জেড কোণ সমান এই যে ভূমিষ্ঠ কোণ, একটা এক্স আর একটা ওয়াই, এই দুটি কোণের অন্তরের অর্ধেক, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই বাই টু। এরপর তাকিয়ে দেখো এক্স কোণটা আর ওয়াই কোণটার মধ্যে কোণটা বড় আমি তো জানি না, তাই জন্য আমি দেখো এক্স মাইনাস ওয়াই লিখেছি, কেউ ওয়াই মাইনাস এক্সও লিখতে পারতো, হ্যাঁ লিখতে পারতো, তার মানে কি জেড সমান এক্স মাইনাস ওয়াই অথবা জেড সমান ওয়াই মাইনাস এক্স বাই টু, অর্থাৎ এইটা অথবা এইটা যে কোনো একটা প্রমাণ করলেই আমাদের এই 14 দাগের অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। এবার আমরা প্রমাণ করার চেষ্টা করি, দেখো ভালো করে দেখো প্রমাণটা। এবার তাকিয়ে দেখো এই এ ডি সি ত্রিভুজের দিকে, লিখি ত্রিভুজ এ ডি সি এর, দেখো এই যে ডিসি বাহুটাকে বি পর্যন্ত বর্ধিত করে একটা বহিঃকোণ বি পেয়েছি, এটা নাম তো বি দিয়ে দিয়েছি, তাই যে ত্রিভুজ এ ডি সি এর বি বহি কোণ, ঠিক আছে, আর আমি যে এই কোণটার নাম দিয়েছি বি, তাই জন্য এখানে বি লিখলাম। আর আমরা কি জানি বহিঃকোণটা অন্তঃস্থ বিপরীত কোণ তো যোগফলের সমান, তাহলে এ একটা অন্তঃস্থ বিপরীত কোণ, সেটা নাম দিয়েছি এ আর এটা নাম দিয়েছে ওয়াই, তাহলে অতএব দিয়ে লিখতে পারি বি সমান এ প্লাস ওয়াই, এ প্লাস ওয়াই। একইভাবে এই এ বি ডি ত্রিভুজের দিকে তাকিয়ে দেখো এই বিডি বাহুকে সি পর্যন্ত বর্ধিত করায় এফ একটা বহিঃকোণ উৎপন্ন হয়, তাহলে সেটাই লিখি আবার ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এর এফ কোনটা বহিঃকোণ, এফ বহিঃকোণ, তার মানে আমরা লিখতে পারি নিশ্চয়ই এরপরে কী লিখতে পারি বলো, যে এফ কোনটা অন্তঃস্থ বিপরীত, তাহলে এফ কোনটা অন্তঃস্থ বিপরীত, একটা এক্স আর একটা এ, এই দুটো কোণের যোগফলের সমান, অর্থাৎ এক্স প্লাস এ, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখো আর এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখো।
এবারে কি করছি দেখো এক আর দুই কে বিয়োগ করে দিই কেন বিয়োগ করছি দেখো কারণ এখানে x - y অথবা y - x করব তাহলে দেখো এখানে y এখানে x আছে না তাহলে এক আর দুই বিয়োগ করলে y - x পাই আছে তাহলে লিখছি এক বিযুক্ত দুই করলে আমরা কি পাই দেখো দেখো এখানে সময়ের বাঁ দিকে b এখানে বাঁ দিকে f তাহলে লিখি b - f সমান এদিকে ডান দিকে আছে a + y माइनस ऑफ ए पर ए डान दिखे माइनस ए गुण है माइनस एक्स प्लस ए माइनस ए माइनस एखे माइनस ए प्लस ए काटा गलो पड़े थके इम्प्लाई दिए बी माइनस एफ समान वाई माइनस एक्स ठीक है एरपर तक देखो एरपर ये छोटो त्रिभुज अर्थात ए डी त्रिभुजा त्रिभुज ए डि एर তাকি দেখো এই ত্রিভুজের একটা কোণ নব্বই একটা কোণ বি আর একটা কোণ জেড আর আমরা জানি তো ত্রিভুজের তিনটে কোণের যোগফল একশো আশি তাহলে লিখতে পারি নাইনটি ডিগ্রি প্লাস বি প্লাস জেড সমান ওয়ান এইটি ডিগ্রি হ্যাঁ লিখতে পারি সেটাই লিখছি কি লিখতে পারি এর নব্বই ডিগ্রি প্লাস বি কোণ প্লাস জেড কোণ সমান একশো আশি ডিগ্রি এরপরে এই যে নাইনটি ডিগ্রিটাকে সমানের ডান দিকে নিয়ে চলে যায় তাহলে ইমপ্লাই দেয় এখানে পড়ে থাকে বি প্লাস জেড কোণ সমান একশো আশি ডিগ্রি माइनस नब्बे डिग्री इम्प्लाई दैट तेल एखे पड़े थे बी प्लस जेड समान पड़े थे एकश अशी थे नब्बे वियोग कर नब्बे डिग्री ठीक है एरपर तक देखो ये इडिसी एक स्वरेखा और ये स्वरेखार ऊपर यह स्वरेखार दंडा बनाने पर दो गुण देखो बी आर एफ तेल बी आर एफ जोग कर निश्चय इडी स्वरेखा पा तम मैंने बोलते परि बी कोण जुक्त एफ कोण समान एकश अशी अवश्य बोलते लिखी आर आर इ ডিসি কোণ অর্থাৎ দেখো ইডিসি একটা স্বরেখা তাহলে লিখতে পারি ইডিসি কোণ সমান একশো আশি ডিগ্রি তাহলে অতএব দিয়ে লিখতে পারি বি কোণ যুক্ত এফ কোণ সমান একশো আশি ডিগ্রি অবশ্যই লিখতে পারি এবার তাকিয়ে দেখো এখানে নব্বই বেরিয়েছে এখানে একশো আশি বেরিয়েছে এই দুটোকে সমান করার জন্য এই নব্বইটাকে দুই দিয়ে গুণ করে দিই অর্থাৎ এই পুরোটাকে দুই দিয়ে গুণ করে দিই তাহলে এখানে লিখি টু বি এখানে লিখি প্লাস টু জেড সমান এখানে নব্বইকে দুই দিয়ে গুণ করলে হয় একশো আশি ডিগ্রি এই সমীকরণটাকে নাম দিলাম তিন আর এই সমীকরণটাকে নাম দিলাম চার এরপর দেখো এখানেও একশো আশি এখানেও একশো আশি বেরিয়ে গেছে তাহলে বলতে পারি এইটা সমান এইটা অবশ্যই বলতে পারি তাহলে আমার জায়গা নেই আমি এখানটা মুছি তাহলে তিন ও ওখানে চার নং সমীকরণ থেকে পাই সমীকরণ থেকে পাই কি পাই এই দুটো সমান তাহলে এটা লিখি টু বি প্লাস টু জেড সমান ওই দিকে আছে বি প্লাস এফ ঠিক আছে ইমপ্লাই দেট এরপর কী করি দেখো এখানে এই টু বিটাকে ওই দিকে নিয়ে চলে যায় তাহলে এখানে আছে টু জেড সমান এখানে হয় বি প্লাস এফ মাইনাস টু বি ইমপ্লাই দেট টু জেড সমান এখানে বি এর সঙ্গে মাইনাস টু বি বিয়োগ করলে হয় মাইনাস বি প্লাস এফ ঠিক আছে এরপর তাকিয়ে দেখো এখানে বি মাইনাস এফ আছে কিন্তু এখানে মাইনাস বি প্লাস এফ আছে তাই এটাকে মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে মাইনাস টু জেড সমান মাইনাস এ মাইনাস এ প্লাস বি প্লাস এ মাইনাস এ মাইনাস এফ এবার সমান দিয়ে তাকিয়ে দেখো বি মাইনাস এফের মান দেখো এখানে বেরিয়ে আছে বি মাইনাস এফ সমান ওয়াই মাইনাস এক্স বেরিয়ে আছে তাহলে এখানে লিখে দিই ওয়াই মাইনাস এক্স এখানে দেখো বি মাইনাস এফ সমান ওয়াই মাইনাস এক্স আগে ছিল সেই বি মাইনাস এফের জায়গায় লিখে দিলাম ওয়াই মাইনাস এক্স এবার আমি পাশে করছি ইমপ্লাই জেড তাহলে কী থাকে মাইনাস টু জেড মাইনাস টু জেড সমান থাকে ওয়াই মাইনাস এক্স ইমপ্লাই দ্যাট মাইনাস দিয়ে পুরোটাকে গুণ করে দিই তাহলে টু জেড সমান পাওয়া যায় তাহলে এটা হয় মাইনাস ওয়াই মাইনাস মাইনাস প্লাস এক্স ইমপ্লাই দ্যাট এটাকে সাজিয়ে লিখি টু জেড সমান আগে এক্স তারপরে ওয়াই লিখি ইমপ্লাই দ্যাট এখানে কি পাচ্ছি জেড সমান পাচ্ছি এক্স মাইনাস ওয়াই বাই টু তাকিয়ে দেখো এই দেখো উপরের প্রমাণটা চলে এসছে জেড সমান এক্স মাইনাস ওয়াই বাই টু আমি কি বললাম এটা অথবা এটা যে কোনো একটা প্রমাণ করলেই হবে আর অর্থাৎ উপরের প্রমাণটা দেখো চলে এসছে তাহলে কি আমাদের এই চৌদ্দ দাগের অঙ্কটা প্রমাণিত হলো লিখে দাও প্রমাণিত তাহলে দেখো যখনই আমরা কোণগুলোকে নোটেশন আকারে ধরলাম অর্থাৎ এ বি এক্স এরকম করে ধরলাম তখন কিন্তু দেখো ওই বড় বড় কোণগুলো লিখতে হচ্ছে না আমার মনে হয় এরকম পদ্ধতিতে যদি উপপাদ্যটা অথবা উপপাদ্যের প্রয়োগগুলো করা যায় তাহলে মনে হয় খুব সহজ হয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ঠিক আছে পনেরো দাগের অঙ্কটাতে বলা আছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ কথার অর্থ যার যে ত্রিভুজের দুটো বাহু সমান তাহলে আমি এখানে এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম যার এ বি সমান এসি
এবি সমান এসি এখানে লিখে দিই। এরপর কি বলা আছে, সমদ্বিবাহ ত্রিভুজের ভূমির একটি কোণ, তাহলে ভূমির এই কোণটা, ধরো ভূমির এই কোণটা শীর্ষকোণের দ্বিগুণ, তাহলে এই যে এটা শীর্ষকোণ, এই শীর্ষকোণের দ্বিগুণ, তাহলে মনে করো যদি শীর্ষকোণটা এক্স ধরে নিই তাহলে নিশ্চয়ই এই কোণটা দ্বিগুণ করে যে তাহলে টু এক্স হবে। এবার তোমরা নিশ্চয়ই সবাই জানো যে কোনো ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয় তাহলে তার বিপরীত কোণও সমান হয়। তাহলে আমরা এখানে লিখিয়ে দেখো, প্রথমত এটা এক্স ধরেছি তাহলে লিখে দিই বি এ সি কোণ সমান এক্স ধরি, তাহলে কি হচ্ছে এটা ভূমির কোণটা, তাহলে একটা কোণ অতএব লিখতে পারি এ বি সি কোণটা কি হয়ে গেছে দ্বিগুণ, তাহলে টু ইন্টু এক্স সমান টু এক্স হয়ে গেছে, এটা আমাদের অঙ্কতে বলা আছে। এবার তাকিয়ে দেখো এই বাহুটা এই বাহুটা সমান, তাহলে ওটাই লিখি ত্রিভুজ এ বি সি এর এ বি এ দেখো এ বি সমান কি এসি, এটা এখানে লেখা আছে। আর আমরা কি জানি যে কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে তার বিপরীত কোণও সমান হয়, অর্থাৎ এই বাহুটার বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো সমান, তাহলে এটা টু এক্স তো আছে তাহলে এই কোণটাও টু এক্স হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব দিয়ে এই কোণটার নাম কি আছে এ বি সি, তাহলে এ বি সি কোণ সমান হয়ে গেছে এ সি বি কোণ, এ সি বি কোণ সমান দুটোই কি হয়ে গেছে টু এক্স, তাহলে এটাও এক্স এটা টু এক্স আর টু এক্স। আর ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি, তাহলে আমরা লিখি এক্স প্লাস টু এক্স প্লাস টু এক্স সমান একশো আশি ডিগ্রি, ইমপ্লাই দ্যাট এটাকে যোগ করলে হয় ফাইভ এক্স, ফাইভ এক্স সমান একশো আশি ডিগ্রি, ইমপ্লাই দ্যাট এক্স সমান একশো আশি ডিগ্রি বাই পাঁচ সমান পাঁচ তিন পনেরো পাঁচ ছয় তিরিশ ছত্রিশ ডিগ্রি, ইমপ্লাই দ্যাট এক্স সমান কী আসছে ছত্রিশ ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে ত্রিভুজের কোণগুলির পরিমাণ, মানে এই ত্রিভুজের প্রতিটা কোণ, তাহলে এই কোণটা এক্স ধরেছিলাম আর দেখো এক্স থার্টি সিক্স বেরিয়েছে, তাহলে এখানে লিখে দিই অতএব দিয়ে বি এ সি কোণ, বি এ সি কোণ সমান ছত্রিশ ডিগ্রি, এই কোণটা টু এক্স অর্থাৎ ছত্রিশ গুণে দুই, অর্থাৎ লিখি এ বি সি কোণ, এ বি সি কোণ সমান ছত্রিশ গুণিত দুই সমান বাহাত্তর ডিগ্রি, আর এই কোণটা বাহাত্তর, এ সি বি কোণ সমানও কী হচ্ছে ছত্রিশ গুণিত দুই সমান বাহাত্তর ডিগ্রি, আমাদের বাহাত্তর ডিগ্রি আমাদের তিনটে কোণ বেরিয়ে গেল। ওকে, দেখো ষোলোর দাগের অঙ্কটাতে বলা আছে ত্রিভুজ এ বি সি এর বি এ সি নব্বই ডিগ্রি, তাহলে প্রথমত আমাদের এটা সমকোণী ত্রিভুজ বলেছে, তাহলে আমি একটা ত্রিভুজ একে নিই মনে করো, সেই ত্রিভুজটা মনে করো সমকোণী ত্রিভুজ আর সমকোণ কোণটা এ কোণটা, তাহলে এখানে এ এটা বি আর এটা সি, খেয়াল যেন থাকে এই কোণটা কিন্তু সমকোণ। আর কি বলা আছে বি সি এ তিরিশ ডিগ্রি, তাহলে এখানে বি এখানে সি এখানে এ এই কোণটা বলা আছে তিরিশ ডিগ্রি, আমাদের কি প্রমাণ করতে বলেছে, তাহলে আমি প্রামাণ্য থেকে লিখি, তাহলে প্রামাণ্য কথার অর্থ কি প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এ বি সমান, এ বি সমান একে দুই বি সি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো এটা প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করতে হবে, তাহলে অঙ্কন করি, অঙ্কন দেখো অঙ্কনটা কীভাবে করছি ভালো করে তাকিয়ে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক বটে তো, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো অঙ্কনটা করছি এই যে বিসি বাহু থেকে বিডি অংশ এমনভাবে কেটে নিলাম যাহাতে এই যে বিডি এবং এডি এই দুটো বাহু কী হয় সমান হয়। আবার বলছি বিসি বাহু থেকে বিডি অংশ এমনভাবে কেটে নিলাম যাতে এই বিডি এবং এডি এই দুটো বাহু সমান হয়, তাহলে ওটাই লিখি, তাহলে কী লিখছি বিসি বাহু থেকে, বাহু থেকে বিডি অংশ, বি এটা বিডি অংশ এমনভাবে, এমনভাবে কেটে নেওয়া হলো, কেটে নেওয়া হলো যাহাতে কি হয় এই বিডি, বিডি সমান কি হয় এডি হয়, ঠিক আছে, অর্থাৎ এই বাহুটাই বাহুটা সমান। এরপর দেখো প্রমাণটা করি, প্রমাণ তাকিয়ে দেখো তোমরা, আমরা অঙ্কন করেছি এই বাহুটাই বাহুটা সমান, তাহলে আমরা বলতে পারি যে কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে তার বিপরীত কোণও সমান হয়, তাহলে এই বাহুটার বিপরীত কোণ এটা আর এই বাহুটার বিপরীত কোণ এটা, এটা সমান, তাহলে লিখতে পারি, লিখি লিখো প্রমাণে ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি এ ডি বি, এ ডি বি এর এই কোণটা এই কোণটা সমান, তাহলে ওইটা লিখি এ বি ডি কোণ, এ বি ডি কোণ সমান এখানে বি এ ডি কোণ, বি এ ডি কোণ, ঠিক আছে।
এরপর তাকিয়ে দেখো যে এই কোণটা, এই কোণটা তো 90 ডিগ্রি, পুরো কোণটা 90 ডিগ্রি, আর এটা 30 ডিগ্রি, তাহলে নিশ্চয়ই এই কোণটা আরামসে পেয়ে যাবো, কারণ এইটা তো একটা ত্রিভুজ। তাহলে এই কোণটা 90, এই কোণটা 30 হলে এই কোণটা 180 বিযুক্ত এই দুটো কোণের যোগফল। তাহলে ওটাই লিখি এ বি সি কোণ। তাহলে এ বি সি কোণ সমান হবে যে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস দুটোকে যোগ করলে পাওয়া যায় 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হয়ে গেছে? 60 ডিগ্রি। আবার দেখো, এইমাত্র প্রমাণ করলাম যে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই কোণ যদি 60 হয় তাহলে নিশ্চয়ই এই কোণটাও 60 হয়ে গেছে। তাহলে আবার লিখতে পারি, অতএব দিয়ে কী লিখতে পারি যে বি এ ডি কোণ, বি এ ডি কোণ সমান 60 ডিগ্রি। আবার দেখো, এই কোণটা 60, এই কোণটা 60, তাহলে এই যে এই ত্রিভুজের এই কোণটা কী করে পাবো? 180 থেকে দুটো কোণের যোগফল বিয়োগ। তাহলে ওটাই লিখি এ ডি বি কোণ, এ ডি বি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এখানে একটা 60 যুক্ত 60 যুক্ত 60 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 60 যোগ করলে 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে তাকিয়ে দেখো, এই এ ডি বি এই ত্রিভুজটার তিনটা কোণে 60 হয়ে গেছে, মানে এই ত্রিভুজটা কী ত্রিভুজ বলো? হ্যাঁ, সমবাহু ত্রিভুজ লিখতে পারি। অতএব ত্রিভুজ এ ডি বি, এ ডি বি সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজ মানে প্রতিটি বাহু সমান। তাহলে বলতে পারি এ বি সমান বি ডি সমান এ ডি, তিনটে বাহু সমান হয়ে গেছে। এরপর তাকিয়ে দেখো যে এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা 60 বেরিয়েছে, তাহলে এই কোণটা কত হবো তোমরা বলো? হ্যাঁ, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত হয়? 30 ডিগ্রি। ঠিক আছে, আমার তো জায়গা নেই, আমি এটা মুছি। তাহলে কি পেলাম? এই যে এই কোণটা, তাহলে নাম কি দিচ্ছি? ডি এ সি কোণ সমান, এই যে ডি এ সি কোণ কী করে পেলাম? 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত ডিগ্রি হলো? 30 ডিগ্রি। এবার তাকিয়ে দেখো, এই কোণটাও 30, এই কোণটাও 30। তাহলে আমরা কি জানি যে কোনো ত্রিভুজের দুটো কোণ সমান হলে বিপরীত বাহু সমান হয়। তাহলে এই ত্রিভুজটার মানে এই কোণটার বিপরীত বাহু এটা, আর এই কোণটার বিপরীত বাহু এটা, এটা সমান। তাহলে অতএব লিখতে পারি, অতএব লিখতে পারি ত্রিভুজ, এই ত্রিভুজের নাম কি আছে? এ ডি সি। ত্রিভুজ এ ডি সি এর এই যে এ ডি সমান ডিসি, তাহলে লিখে দিই এ ডি সমান কি লিখলাম? ডিসি। ভালো করে তাকিয়ে দেখো, এখানে এ বি সমান বি ডি সমান এ ডি, আবার এ ডি সমান কি বেরিয়েছে? ডিসি। তাহলে এটাকে যদি তুমি 1 নাম্বার আর এটাকে যদি 2 নাম্বার নাম দাও, তাহলে কি 1 ও 2 থেকে পাই কি পাই? এই যে এ বি সমান পেলাম বি ডি সমান এ ডি সমান কি পেয়েছি? ডিসি। ঠিক আছে, আমরা পেয়েছি। এবার আমি নিচটা মুছে দিই। ভালো করে তাকিয়ে দেখো, আমাদের কিন্তু এটা প্রমাণ করতে হবে। এরপর তাকিয়ে দেখো, এই যে বিডি সমান তো ডিসি। ঠিক আছে, এই যে এডি সমান বিডি সমান এডি সমান ডিসি মানেই তো আমি লিখতে পারি বিডি সমান ডিসি, লিখতে বসতে পারি। এরপর তাকিয়ে দেখো, বিডি আর ডিসিকে ছবিতে, তাহলে এখানে এটা বিডি আর এটা ডিসি, এ দুটো সমান, অর্থাৎ এই ডি পয়েন্টটা বিসির মধ্যবিন্দু বটে। হ্যাঁ, অবশ্যই, তাহলে লিখতে পারি অতএব দিয়ে ডি বিন্দুটি, ডি বিন্দুটি কার মধ্যবিন্দু? বিসির মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। তার মানে কি? তার মানে অতএব দিয়ে এই আমি যদি এই বিডিকে ডবল করি তাহলে নিশ্চয়ই বিসি পাওয়া যাবে, অথবা এরকম করেও বলতে পারি যে বিসিকে যদি অর্ধেক করি তাহলে বিডি পাওয়া যাবে। তাহলে ওটাই লিখি। তাহলে কী লিখছি এখানে? বিডি সমান লিখতে পারি 1/2, মানে এই বিডি টাকার অর্ধেক, বিসির অর্ধেক, 1/2 বিসি। এবার ভালো করে তাকিয়ে দেখো, এখানে লেখা আছে এ বি সমান বিডি লেখা আছে, তোমরা এই দিকটা আবার ভুলে যাও, এই দিকটা মনে রাখার দরকার নেই। তাহলে দেখো, এখানে লেখা আছে এ বি সমান বিডি, তাহলে আমি এই বিডির জায়গায় যদি এ বিডি, এই যে বিডির জায়গায় যদি এখানে 1/2 বিসি বসিয়ে দিই, দেখো প্রমাণটা চলে আসে। কি লিখতে পারি? অতএব যে লিখতে পারি যে এ বি সমান লিখতে পারি, এই বিডির জায়গায় লিখলাম 1/2 বি সি। এখানে যা আছে সেটা তোমার লিখবে, ওটা কোনো প্রবলেম নেই, আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানটা মুছে দিলাম। তাহলে চলে এসছে প্রমাণটা? হ্যাঁ, চলে এসছে প্রমাণিত। স
सतर दागर अंकटा त्रिभुज एक्स वाई जेड एर एक्स वाई जेड 90 डिग्री तेल प्रथम त्रिभुज आँकते बोले और से ही त्रिभुज क्य त्रिभुज समकोणी त्रिभुज और कौनटा समकोण वाई कोण तेल एट वाई लिखी तेल एट एक्स एट जेड और ये कोणटा 90 डिग्री और कि बोले एक्स वाई समान वन बाई टू इंटू एक्स ये बला आज और प्रमाण करते बोले कोणटा 60 डिग्री तेल हमारा प्रमाण्य थे लिखी तेल प्रमाण्यते अर्थात प्रमाण कि करते बोले प्रमाण करते प्रमाण करते कि करते कोणटा अर्थात वाई एक्स जेड कोणटा कोणटा 60 डिग्री हमें प्रमाण करते हैं ताहले एखाने आमरा अंकन करब और ये अंकनटा ठीक आगे अंकर अंकनटार मतोई कि करछी ये एक्स जेड थेके एक्स पी अंश एमन भावे केटे निलाम जहाते ये एक्स पी समान वाई पी हय ताहले ओटाय लिखी ताहले कि लिखछी एक्स जेड थेके एक्स पी अंश एमन भावे एमन भावे केटे नेवा हलो जहाते कि एक्सपी समान कि है पी वाई है ठीक है। एरपर हमें प्रमाणटा करी देखो प्रमाणटा प्रमाणटाते भलोक तक देखो एटा और यहाँ मैं बाहूटा बाहूटे समान तब जी त्रिभुज दोटो बाहू समान अर्थात विपरीत कोण अर्थात बाहूटार विपरीत कोण एटा और ये बाहुर विपरीत कोण एट समान तेल वोटा लिखी कि लिखी योणटार नाम पी एक्स वाई तेल पी एक्स वाई कोण समान हो गए एक्स वाई पी कोण एक्स वाई पी कोण दुटो कोण समान आर योण तो 90 डिग्री तर मैं योणटा और योणटार जो फल 90 डिग्री तेल वोटा लिखी आर आर तेलटार नाम आज एक्स वाई पी एक्स वाई पी कोण जुक्त एट पी वाई जेड कोण पी वाई जेड कोण समान 90 डिग्री इम्प्लाय दैट तक देखो ये एखे एक्स वाई पी मान आज पी एक्स वाई एखे एक्स वाई पी एर जगह लिखब पी एक्स वाई लिखी लिखी इम्प्लाय दैट पी एक्स वाई कोण जुक्त ये कोणटा जा पी वाई जेड कोण समान 90 डिग्री आबार भालो करे ताकिये देखो एटा तो एक समकोणी त्रिभुज ताहले पुरो कोणटा पुरो कोणटा जेहेतु 90 डिग्री ताहले निश्चय बाकी कोणटार कोणटा पड़े रहलो ए कोणटारो दुटो जोगफल 90 डिग्री हबेई कारण कोणटा ए कोणटार जोगफल 90 डिग्री जुक्त 90 डिग्री ताहले तो 180 हय ताहले लिखी आबार एखाने लिखी आमी मुछे लिखछी एकटा मुछे दिई ताहले आबार ये कोण नाम आछे वाई एक्स पी वाई एक्स पी कोण जुक्त ये कोणटार नाम आछे वाई जेड पी कोण वाई जेड पी कोण ये दुटो कोणेर जोगफल 90 डिग्री ताहले एटाके एक नम्बर समीकरण नाम दाओ और एटाके दुई नम्बर समीकरण नाम दाओ ताहले एक ओ दुई थेके पाई कि पाई देखो ताकि देखो ये दुटोई 90 डिग्री तर मैं समान बिकटा समान बिकट समान बोलते लिखी एखे एक नम्बर समीकरण बिकट आज पी एक्स वाई कोण जुक्त पी वाई जेड कोण समान ए दिकटा है वाई एक्स पी कोण समान वाई जेड समान प्लस प्लस वाई जेड पी कोण भालो करे ताकिए देखो ये ये पी एक्स वाई एखानो पी एक्स वाई दुटो पी एक्स वाई काटा गेले पड़े थाके एखाने पी वाई जेड कोण समान एखाने पड़े थाके वाई जेड पी कोण ठीक आछे ए देखो एखाने पी एक्स वाई माने तो वाई एक्स पी ए देखो पी एक्स वाई ए कोणटा माने तो वाई एक्स पी दुटो एकटाई कोण शुधुमात्र एखाने पी एक्स वाई लिखेछि एखाने लिखेछि वाई एक्स पी कोनो समस्या नेई ताहले आमरा कि पेलो पी वाई जेड अर्थात पी वाई जेड माने एई कोणटा
এই কোণটা সমান পেলাম ওয়াই জেড পি অর্থাৎ ওয়াই জেড পি অর্থাৎ এই কোণটা অর্থাৎ এই দুটো কোণ সমান হয়ে গেছে তার মানে এই যে পি ওয়াই জেড এই ত্রিভুজটার এই কোণটা আর এই কোণের সমান হয় তাহলে এই কোণের বিপরীত হবে এটা আর এই কোণের বিপরীত হবে এটা এটা সমান তাহলে আমি ওইটাই লিখি এখানে মুছে লিখি অতএব দিয়ে কি লিখি ত্রিভুজ পি ওয়াই জেড ত্রিভুজ পি ওয়াই জেড এর কি হয়ে গেছে পি ওয়াই পি ওয়াই সমান কি হয়ে গেছে পি জেড পি জেড আর দেখো আমরা অঙ্কন করেছিলাম এই বাহুটা সমান এই বাহুটা আবার আমরা প্রমাণে পেলাম এটা সমান এটা তাহলে কি পাচ্ছি এটা সমান এই বাহুটা সমান এই বাহুটা ওটাই লিখি অতএব কি পাচ্ছি অতএব পাচ্ছি যে এক্সপি এক্সপি সমান পি ওয়াই সমান কি পেয়েছি পি জেড এরপর তোমরা যদি এই যে পি ওয়াইটা এই পি ওয়াই যদি মনে করো হাতে করে ঢাকা দিতে তাহলে কি পেতে এক্সপি সমান পি জেড অর্থাৎ দেখো এই এক্সপি সমান পি জেড কোথার অর্থ পিটা কার মধ্যবিন্দু এক্স জেড এর মধ্যবিন্দু তার মানে আমি লিখতে পারি যে এই যে এক্সপি এক্সপি অথবা লিখতে পারি পি জেড পি জেডটা কি হাফ অফ এক্স জেড তাহলে এখানে লিখে দিয়েছি ডাইরেক্ট একবারেই তাহলে পি জেড সমান হাফ অফ কি এক্স জেড আবার দেখো পদত তোমরা একদম প্রথমে দেওয়া ছিল হাফ অফ এক্স জেড মানে এক্স ওয়াই তাহলে এখানে লিখতে পারি হাফ অফ এক্স জেড সমান এক্স ওয়াই তার মানে আমরা শেষ পর্যন্ত কি পেলাম পেলাম যে এখানে একটা জিনিস যে এখানে এক্স পি তাহলে এখানে পেলাম এক্স পি সমান এই যে এখানে দেখো এক্স পি সমান পেয়েছি পি ওয়াই এদের এখানে লেখা আছে পি ওয়াই পি ওয়াই সমান কি পেলাম এখানে পেলাম যে এক্স ওয়াই একদম শেষের টার্মটা এক্স ওয়াই এটা আমরা পেয়েছি অর্থাৎ এই বাহুটা এই বাহুটা আর এই বাহুটা তিনটা সমান হয়ে গেছে আর কোন ত্রিভুজের তিনটে বাহু যদি সমান হয় তাহলে কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ অতএব এখানে লিখছি অতএব দিয়ে ত্রিভুজ এক্স ওয়াই পি এক্স ওয়াই পি সমবাহু সমবাহু ত্রিভুজ আর তোমরা বলো তো সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণের মান কত কত হ্যাঁ 60 ডিগ্রি তাহলে এই কোণটাও 60 ডিগ্রি এই কোণটাও 60 ডিগ্রি আর এই কোণটাও 60 ডিগ্রি কিন্তু আমাদের দেখো এই কোণটা শুধু চেয়েছে এই কোণটা আর এই কোণটা 60 ডিগ্রি বেরিয়েছে এই তো এখানে 60 ডিগ্রি প্রমাণও করতে বলেছে তাহলে প্রমাণ হয়ে গেছে আমরা এখানে লিখি অতএব দিয়ে ওয়াই এক্স জেড কোণ সমান 60 ডিগ্রি আর আমাদের এটাই প্রমাণে চেয়েছে তাহলে এখানে লিখো প্রমাণিত আশা করি সবাই বুঝতে পারলে ওকে 18 দেখের অঙ্কটাতে বলা আছে প্রমাণ করে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান তাহলে আমি এটা সমবাহু ত্রিভুজ আঁকলে মনে করো তাহলে এটা এ এটা বি এটা সি তাহলে সমবাহু ত্রিভুজের বলছে প্রতিটি কোণের মান 60 ডিগ্রি তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে গিয়ে আনতে হবে তাহলে যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান অথবা প্রতিটি কোণে সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে অর্থাৎ এই কোণটা এই কোণটা এই কোণটা তিনটে কোণে কি বটে সমান তাহলে আমি এটাকে এক্স ধরলাম তাহলে এটাও এক্স আর এটাও এক্স তাহলে তোমরা নিশ্চয় জানো কোন ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 তাহলে লিখতে পারি এক্স প্লাস এক্স প্লাস এক্স সমান 180 লিখে দিই এক্স প্লাস এক্স প্লাস এক্স সমান 180 ডিগ্রি ইমপ্লাই দ্যাট তিনটে এক্সের যোগ করলে হয় থ্রি এক্স সমান 180 ডিগ্রি ইমপ্লাই দ্যাট এক্স সমান বেরিয়ে গেল 180 ডিগ্রি বাই তিন তিন ছয় 18 ইমপ্লাই দ্যাট এক্স সমান কি বেরিয়ে গেল 60 ডিগ্রি অর্থাৎ এটাও 60 এটাও 60 এটাও 60 আর আমাদের এটাই প্রমাণ করতে চেয়েছে তাহলে কি অতএব ত্রিভুজের অতএব সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি এটা তোমরা ঘরে খুব ভালোভাবে লিখে করে নাও আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিলাম ওকে কোষে দেখি 16.1 এর শেষ অঙ্ক অর্থাৎ 19-এর অঙ্কটাতে বলা আছে এবিসি ত্রিভুজের বিএসি এর সমদ্বিখণ্ডক তাহলে প্রথমত একটু একটু পড়ি একটু একটু করার চেষ্টা করি প্রথমত বলা আছে এবিসি ত্রিভুজ তাহলে প্রথমত আমি একটা ত্রিভুজ আঁকি মনে করো একটা ত্রিভুজ আঁকলাম এটা এই ত্রিভুজটা আঁকলাম এই ত্রিভুজটা মনে করো নাম দিলাম এখানে এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি এরপর বলা আছে এবিসি ত্রিভুজের বিএসি এর সমদ্বিখণ্ডক তাহলে বিএসি বিএসি এটার সমদ্বিখণ্ডক তাহলে এটা সমদ্বিখণ্ডক এবং এসি বাহুর মধ্যবিন্দু তাহলে এসি বাহুর মধ্যবিন্দু মনে করে এটা এসি বাহু তার মধ্যবিন্দু মনে করো ডি তাহলে এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে অঙ্কিত এবি বাহুর সমান্তর তাহলে এবি বাহুর মনে করো সমান্তর স্বরেখা রাখছি এবি বাহুর সমান্তর স্বরেখা বলা আছে যে বিসি বাহুর বাইরে ই বিন্দুতে মিলিত হয়
প্রমাণ করতে বলেছে এ ই সি, তাহলে এ ই সি অর্থাৎ এটা যোগ করতে হবে এই এ ই সি কোণটা বলা আছে যে এক সমকোণ। তাহলে পদত্বটা তোমরা বই থেকে লিখে নেবে, আমি শুধুমাত্র প্রামাণ্য লিখি। প্রামাণ্য কথার অর্থ প্রমাণ করতে বলবে হবে, তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এই কোণটা অর্থাৎ এ ই সি কোণ, ই সি কোণ সমান 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তা তাকিয়ে দেখো কী কী দেওয়া আছে। দেওয়া আছে যে এই বাহুটা এই বাহুটা সমান্তরাল, আর বলা আছে যে এই যে এইটা এই সি এ বি এর সমদ্বিখণ্ডক অর্থাৎ এই কোণটা আর এই কোণটা আমাদের সমান। দেখো আমি এটাকে কোণ দিয়ে করব না, এটা আমি নোটেশন দিয়ে করব। তাহলে প্রথমত এটাকে এক্স ধরে নাও, তাহলে যেহেতু এই কোণটা এই কোণটা সমান তাই এটাও এক্স হয়ে গেছে। এরপর তাকিয়ে দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, আর এটা এখানে ছেদ করেছে, তার কারণে দেখো এটা একটা জেড পাওয়া যাচ্ছে। তারপরে কী হয় যে এইখানে একটা একান্তর কোণ হয়েছে আর এটা একটা একান্তর কোণ হয়েছে, আর দুটো কোণ সমান, তেমন এটা এক্স ধরেছি তাহলে নিশ্চয়ই এই কোণটা কী হয়ে গেছে এক্স। ঠিক আছে, এরপরে আমাদের বাকি কোণগুলো কিছু ধরে নাও। তাহলে আমি মনে করো এই কোণটাকে ধরে নিলাম ওয়াই, এই কোণটাকে মনে করো ধরে নিলাম জেড, আর এই যে এই কোণটা পড়ে আছে এই কোণটাকে ধরে নিলাম পি। এবার বাকি যদি এই কোণ কাজে লাগে তখন ওটাকে আরও অন্য কিছু ধরবো, আর যদি এই কোণটা কাজে লাগে সেটাকে অন্য কিছু ধরবো। ঠিক আছে, তো দেখা যাক। তাহলে তাহলে আমরা প্রমাণটা করি। প্রমাণটাতে তাহলে প্রথমত এটা এক্স এক্স ওয়াই ওয়াই এগুলো একটু লিখে নিই। তাহলে কী লিখব, লিখব যে এটা এক্স ধরেছি তাহলে এখানে ধরেই লিখে নেবে, এটা ধরেই লিখে নেবে, আর এটা ওয়াই এটাকেও ধরি এখানে লিখে নেবে, আর এখানে জেড এটাকেও ধরি এখানে লিখে নিবে, আর এইখানে পি এটাকেও ধরি এখানে লিখে নিবে, তাহলেই হবে। এরপর আমরা শুধুমাত্র এই যে এই এক্স এক্স মান হয়েছে ওটাই লিখি। তাহলে কী লিখছি, এখানে লিখছি প্রমাণে এই যে ডিই ডিই সমান্তরাল এখানে এ বি ও এখানে এই ছেদক বা ভেদক, এই ছেদক, তার ফলে কী হয়ে গেছে, তার ফলে হয়েছে হয়েছে যে একান্ত কোণ এইটা আর এটা সমান হয়েছে, তো ওটাই লিখি। অতএব দিয়ে ডিই ডিই এ কোণ সমান হয়ে গেছে কি ই এ বি কোণ, ই এ বি কোণ সমান এটা সমান এক্স আমরা কী করেছি ধরে নিয়েছি। ঠিক আছে, এটা এক্স ধরে নিয়েছি। তাহলে আবার এই দুটো কোণ সমান, অতএব যে সঙ্গে সঙ্গে লিখে দাও, অতএব ডি এ ই কোণ, এ ই কোণ সমানও এক্স হয়েছে। ঠিক আছে, এরপর তাকিয়ে দেখো এটাকে আমরা জেড ধরেছি, তাহলে লিখে নিই একটু, তাহলে এ ডিই কোণ, এ ডিই কোণ সমান জেড ধরি, আর এটাকে আমরা ওয়াই ধরেছি তাহলে এখানে লিখে নিই সি ডিই কোণ সমান ওখানে ওয়াই ধরেছি, আর এটাকে পি ধরেছি এটাও লিখে নিই, কমা দিয়ে সি ই সি ই ডি কোণটাকে কী ধরে নিয়েছি, সি ই ডি কোণটাকে ধরে নিয়েছি পি, এগুলো আমরা এখানে লিখে নিলাম। ঠিক আছে, আর ছবি তো লেখা আছে তাহলে দু জায়গাতে সুবিধা হবে। এরপর তাকিয়ে দেখো যে এই কোণটা আর এই কোণটা সমান, তার মানে কি এর বিপরীত বাহু এটা আর এর বিপরীত বাহু মানে এই এই কোণের বিপরীত বাহু এটা, এটা সমান হয়ে গেছে, তাহলে আমরা ওটা লিখতে পারি। অতএব দিয়ে ত্রিভুজ এ ই ডি এ ই ডি এর এই বাহুটা এপটা সমান ওটা লিখছি এডি, এই যে এডি সমান কি ডিই ডিই লিখেছি। আবার তাকিয়ে দেখো একটা যে এই ডিটা কিন্তু সি এর মধ্যবিন্দু, তাই তো, তাহলে ও ডি লিখি ডি কমা দিয়ে সি এ অর্থাৎ এসি এসি এর মধ্যবিন্দু, এটা আমাদের কিন্তু অঙ্কতে বলা আছে মধ্যবিন্দু, তার মানে কী হবে, অতএব দিয়ে এই যে এডি এডি সমান ডিসি অবশ্যই হবে, কারণ মধ্যবিন্দু তার মানে ডিএ সমান ডিসি বা এডি সমান ডিসি বলতে পারি। আবার এখানে দেখো এডি সমান ডিই বলা আছে আবার এডি সমান বিসি, অতএব দিয়ে লিখতে পারি যে এখানে ডিসি সমান ডিই, অথবা লিখতে পারি ডিই সমান ডিসি যেটা খুশি, ডিই সমান ডিসি আর ডিসি সমান ডিই একই জিনিস, অর্থাৎ কী হলো ডিসি অর্থাৎ এইটা এই বাহুটা সমান কি হয়ে গেল ডিই অর্থাৎ এই বাহুটা, তাই তো, অর্থাৎ এই বাহুটা এই বড় সমান হয়ে গেছে। এবার দেখো এই কোণ এই বাহু, তাহলে এই বাহুটার বিপরীত কোণ এটা আর এই বাহুটার বিপরীত কোণ এটা,
तार माने एटाके पी धरेछि तार माने एई कोणटा कि होये गेलो एई कोणटा पी होये गेलो अतएव दिए संगे संगे लिखे दाओ अतएव दिए एई जे डी सी ई कोण डी सी ई कोण समान कि होये गेछे पी ठीक आछे एरपर आमी एकटु एई जायगाटा मुछे नेई देखो আমাকে প্রমাণ করতে বলেছে এ ই সি কোণ 90 ডিগ্রি তাকিয়ে দেখো তো এ ই সি কোণ মানে এক্স কোণ যুক্ত পি কোণ হ্যাঁ তাহলে এটাকে লিখতে পারো এই যে প্রমাণটাকে একটু মডিফাই করে নাও প্রমাণ কি করতে হবে এক্স যুক্ত পি সমান 90 ডিগ্রি মানে এটা প্রমাণ করা মানে আমাদের এই যে এ ই সি কোণটা 90 প্রমাণ করা হয়ে যাবে এরপর এই যে এই ত্রিভুজটা কি ত্রিভুজ সি ডি ই সি ডি ই এর ভালো করে তাকিয়ে দেখো এই সি ডি ই এই ত্রিভুজটার সি ডি বাহুটাকে এ পর্যন্ত বর্ধিত করায় একটা বহিঃস্থ কোণ জেড হয়েছে দেখো আর এই বহিঃস্থ কোণটা অন্তঃস্থ বিপরীত মানে দুটো পি এর যোগফলের সমান তাহলে লিখতে পারি সি ত্রিভুজ সি ডি এর জেড বহিঃকোণ বহিঃকোণ তার মানে কি হয়ে গেল অতএব দিয়ে জেড কোণটা সমান হলো পি কোণ যুক্ত পি কোণ पी कोण जुक्त पी कोण इम्प्लाय दैट की पेलम जेड समान पेलम टू पी एक ही देखो ए ए डी त्रिभुजे ए डी बाहु के सी पर्यंत वर्धित कराय एटा बहिकोण पेयेछि वाई और ए बहिकोणटा अंतस्थ विपरीत अर्थात एक्स और एक्स एर जोगफलेर समान ओटाई लिखी आबार त्रिभुज ए ई डी एर बहिकोणटा कि वाई ওয়াই বহিকোণ তার মানে কি হয়ে গেছে ওয়াইটা সমান হয়ে গেছে যে অন্তঃস্থ বিপরীত কোণ এটা এক্স এই দুটো অন্তঃস্থ বিপরীত কোণের যোগফলের সমান তাহলে ওয়াই সমান এক্স প্লাস এক্স ইমপ্লাই দ্যাট কি পেলাম ওয়াই সমান পেয়ে গেলাম টু এক্স আবার তাকিয়ে দেখো এখানে এ ডি সি একটা স্বরেখা এই যে এখানে এ ডি সি একটা স্বরেখা মানে একটা স্বরেখা মানে 180 ডিগ্রি তার মানে এই স্বরেখা দেখো এই ওয়াই কোণ আর জেড কোণ মিলে গঠিত হয় তাহলে লিখতে পারি কি লিখতে পারি আবার দিয়ে আমার এই যে ওয়াই কোণ যুক্ত জেড কোণ ওয়াই কোণ যুক্ত জেড কোণ সমান 180 ডিগ্রি অবশ্যই লিখতে পারি কারণ দুটো কোণের যোগফল একটা স্বরেখা আসছে আর একটা স্বরেখা মানে 180 ডিগ্রি ইমপ্লাই দ্যাট পাশে করি তাহলে দেখো ওয়াই এর মান লেখা আছে এখানে এই যে এখানে 2x লেখা আছে তাহলে এখানে 2x লিখি প্লাস এখানে প্লাস লিখেছি দেখো জেড এর মানে আছে এখানে 2p তাহলে এখানে 2p লিখি আর সমান 180 লিখে দিই ইমপ্লাই দ্যাট দেখো দুটো থেকে দুই কমন যেতে দুই কমন লে পড়ে থাকে x প্লাস p সমান এই দিকে 180 ডিগ্রি এখানে করি এই দুইটা দিয়ে ভাগ করে দিলে তাহলে ইমপ্লাই দ্যাট কি পাচ্ছি x প্লাস p সমান পাবো 180 ডিগ্রি বাই 2 ইমপ্লাই দ্যাট কি পাচ্ছি x প্লাস p সমান পাচ্ছি 90 ডিগ্রি দেখো আমরা মডিফাই করে লিখে নিয়েছিলাম এক্স প্লাস পি সমান 90 ডিগ্রি আমাদের চলে এসছে এক্স প্লাস পি সমান 90 ডিগ্রি ইমপ্লাই দ্যাট কি লিখি এই এটা এ ই সি থেকে তো পেয়েছিলাম অতএব দিয়ে এ ই সি কোণ সমান পেয়েছি 90 ডিগ্রি আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল তাহলে কি হয়েছে প্রমাণিত তাহলে এই নোটেশনের মাধ্যমে এই উপপাদ্যের প্রয়োগগুলো করার ফলে আমার মনে হয় তোমাদের একটু সহজ হলো আর যদি সহজ লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো তাহলে এখানে কোর্সে দেখি 16.1টা শেষ হলো তাহলে থ্যাংক ইউ।